মহামারীর আগজাননি দিব কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রণালী। কৃত্রিম বুদ্ধিমত্তায় সমগ্র বিশ্বকে হাত করেছে। তথ্য প্রযুক্তির পর আরম্ভ করে সকল ক্ষেত্রতে কৃত্রিম বুদ্ধিমত্তায় গ্রাস করে পেলাইছে। আধুনিক জগতের সকল কামই এতিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অবিহনে যেন অচল হয়ে পড়ছে। বর্তমান অবস্থাত কৃত্রিম বুদ্ধিমত্তায় এইদরে খোঁজ পেলাইছে যে কিছু বছরের পাছত কৃত্রিম বুদ্ধিমত্তার বিনে গত্যন্তর না থাকিব। আনহাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভবিষ্যতে মানব সমাজের বুদ্ধি জ্ঞান তথা মানুষের প্রতিভাকো সের পেলাব বলে ধারণা করা হয়েছে। ইয়ার মাজতে শেহতীয়াভাবে বিজ্ঞানীয় মহামারীর বিষাণুর ক্ষতিকারক রূপ চিনাক্ত করবলৈ কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন প্রণালী উদ্ভাবন করেছে। অদূর ভবিষ্যতে বিশ্বত যদি কোনো মহামারী তথা অচিন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি হয় অথবা মহামারীর দ্বারা জনতা আক্রান্ত হয় তেন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন প্রণালীয়ে তার বহু পূর্বেই ইয়ার আগজাননি দিব। ইয়ার উপরি এই মহামারীর সংক্রমণ রোধ তথা প্রতিকার আর নিয়ন্ত্রণের ক্ষেত্রতো কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায় করিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চমুকৈ হুয়ে জানিবলৈ দিয়ে যে নতুন প্রজাতির ভেরিয়েন্ট বা বিষাণুর লক্ষণ তথা ইয়ার প্রভাব চিনাক্তকরণের ক্ষেত্রত ই বড নামের এক বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগ আগবাব। উল্লেখ্য যে কোভিড মহামারীয় সমগ্র বিশ্বরে জনজীবন বিপর্যস্ত করে হাজার হাজার লোকের প্রাণ কাঢ়িয়ে সে মহামারীক ধরা পেলাবা তথা মহামারীর সংক্রমণ রোধর ক্ষেত্রত কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়ের হাত আগবা খবরে সকলোরে মনত আশার সঞ্চার করেছে। গুয়াহাটির রূপনগরের পৰা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাস।